সে বহু বছর আগের কথা। বাবা আমাদেরকে প্রথমবারের মতো নেপালে নাগরকোটে নিয়ে গেল। তো আমরা যখন গিয়ে পৌঁছই তখন দেখি যে চারিদিকে সব কিছু মেঘে ঢাকা, শুধু কিছু সবুজ পাহাড় দেখা যাচ্ছে। তারপরে বিকালে মেঘগুলো কেটে গেল, সাদা পাহাড় বেরিয়ে এলো, বিকালে রৌদ্র এসে পড়লো পাহাড়ের গায়ে। কি অসাধারণ দৃশ্য! আমার মনে হয় যে আমি আমার জীবনে এর আগে এত সুন্দর জিনিস কখনো দেখিনি। আমার বাবার সাথে আমার সবচাইতে প্রিয় স্মৃতিগুলোর মধ্যে এটি একটি। কিছুদিন আগে আমি আমার কন্যাকে নিয়ে গেলাম সে একই জায়গায়, নাগরকোট নেপালে। তো ওকে যখন কোলে নিয়ে পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম, সাদা পাহাড় বেরিয়ে এলো, বিকালে রৌদ্র এসে পড়লো, তখন আমার কাছে মনে হলো যে দিজ আর দ্য গোল্ডেন মোমেন্টস অফ লাইফ। জীবনের সব সুন্দর জিনিস যেন ঘুরে ফিরে একই জায়গায় এসে পৌঁছে। আমি আশা করি যে আমার কন্যা আমার মতো এই সুন্দর জিনিসের প্রতি প্যাশনটা ধরে রাখতে পারবে, যে প্যাশনটা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। নেসলে, গুড ফুড, গুড লাইফ।